হ্যালো ফ্রেন্ডস, হেলথ টাচে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অরবড়ই বা লইয়ের উপকারিতা সম্পর্কে। অরবড়ই প্রায় আমলকির মতোই, তবে আকারে একটু ছোট, হলদে সবুজ রঙের, স্বাদটা অনেকটাই কামরাঙ্গা বিলম্বির মতো। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এর অনেক প্রকার নাম রয়েছে, যেমন নলতা, লেবুইর, ফরফরি, নইল, নোয়েল, রয়্যাল আলবড়ই, অরবড়ি ইত্যাদি নাম। তবে অরবড়ইয়ের পাশাপাশি রয়্যাল নামটাই বেশ প্রচলিত। অরবড়ই গাছ গুল্ম ও বৃক্ষের মাঝামাঝি প্রজায়ের, মূলত অরবড়ই চাষ করা হয় না, তবে বিশ্বের অনেক দেশে এটা শোভাবর্ধক গাছ হিসেবে রোপণ করে থাকে। গাছের উচ্চতা খুব বেশি হয় না, মাত্র 4 থেকে 5 মিটার উঁচু হয়। অরবড়ই দিয়ে আচার, জুস, জেলি, চাটনি ইত্যাদিও তৈরি করা হয়। অনেকে এটা দিয়ে টক রান্না করেন বা ভর্তা তৈরি করে খান। অরবড়ে রয়েছে অনেক পুষ্টিগুণ এবং অনেক ঔষধি গুণাগুণ। তাহলে চলুন জেনে নিই আমরা অরবড়ইয়ের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। অরবড়ইয়ে প্রতি 100 গ্রাম অরবড়ইয়ে আছে জলীয় অংশ 51.9 গ্রাম, আমিষ 0.155 গ্রাম, চর্বি 0.52 গ্রাম, খাদ্য আঁশ 0.8 গ্রাম, ক্যালসিয়াম 5.4 মিলিগ্রাম, ফসফরাস 17.9 মিলিগ্রাম, আয়রন 3.25 মিলিগ্রাম, ক্যারোটিন 0.019 মিলিগ্রাম, থায়ামিন 0.025 মিলিগ্রাম, রিবোফ্লোবিন 0.013 মিলিগ্রাম, নিয়াসিন 0.292 মিলিগ্রাম, ভিটামিন সি 4.6 মিলিগ্রাম। এছাড়া আরও রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। অরবড়ইয়ের বীজ দিয়ে লিভারের অসুখের টনিক বানানো হয়। পেটের অসুখ ও কৃমিনাশকে এর বীজ সহায়ক। এর রস চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয়। মৌসুমি জ্বর প্রতিরোধ ও মুখের রুচি ফিরিয়ে আনতে ফলটি বেশ কাজ করে। এর রস চুলের খুশকি দূর করতে সাহায্য করে। অকাল বার্ধক্য রোধে ও ত্বকের রোধ প্রতিরোধে অরবড়ইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম অরবড়ইয়ের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। এরকম আরও নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।